নমস্কার, লার্নিং হিস্টরি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে 17ই ফেব্রুয়ারি থেকে যে ফিফথ সেমিস্টারের যে এক্সাম রয়েছে, সে এক্সামে আমি চেষ্টা করেছি ফিফথ সেমিস্টারের সিসি পেপার 11-এ সাজেশন দিতে। তো সিসি পেপার 11-এ তোমাদের যে পেপারটা পড়ানো হয়, হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1780 থেকে 1939 সাল পর্যন্ত, এই পেপারে সাজেশন 2022-তে যে সাজেশন রয়েছে, যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, সেগুলি দেওয়ার চেষ্টা করেছি। তোমরা আশা করি তোমরা এগুলো নোটস করে রাখবে, এবং এখানে যেহেতু বেশি মানে বড় কোশ্চেন তোমাদের সবগুলো আসবে, সেহেতু বড় কোশ্চেন টাইপেই, মানে সব বড় কোশ্চেন, তো তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখো, হিস্ট্রি অফ মডার্ন ইউরোপে ইউনিট 1 থেকে ইউনিট 4 পর্যন্ত তোমাদের চ্যাপ্টার রয়েছে, অধ্যায় রয়েছে, ইউনিট 1, 2, 3, 4। ইউনিট 1-এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি এবং তোমরা দেখবে। আর একটা কথা তোমাদের বলে রাখছি আমি, যে তোমরা এই সাজেশনগুলো অবশ্যই দেখবে। এছাড়া পরবর্তীকালে আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে, আর আরেকটা বিষয় যে সিসি মানে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে সাজেশন যারা পেতে চাও তাদেরকেও অবশ্যই সাজেশন দেওয়ার চেষ্টা করছি, আমরা আপলোড করার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। তো তারা অবশ্যই তারা সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যাই হোক, আর বেশি কিছু কথা বলবো না, চলো দেখো ইউনিট 1। ইউনিট 1-এ প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কারণ। এখানে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ। এই রাজনৈতিক কারণের সঙ্গে পরীক্ষা দিতে পারে যে তুমি কি মনে করো যে ফ্রান্সে 1600-ই ফরাসি বিপ্লবের জন্য 1600-ই কতটা দায়ী ছিলেন ফ্রান্সে, এই জায়গাটা দিতে পারে। 2, সন্ত্রাসী রাজত্ব বলতে কি বুঝো, ফ্রান্সে এটি চালু হওয়ার কারণ কি, এই শাসনের তাৎপর্য। 3, নেপোলিয়নের সংস্কারগুলি আলোচনা করো। 4, তুমি কি মনে করো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল। 5 হচ্ছে তুমি কি মনে করো নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান নাকি বিপ্লবের ধ্বংসকারী, তোমার মতে সমর্থনে ব্যাখ্যা দাও। এখানে আরেকটা টপিক, আরেকটা ইম্পর্টেন্ট ছিল, যেটা হচ্ছে কত বছর এসছে বলে প্রশ্নটা বাদ দিয়েছি, যে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। তো এই প্রশ্নটা এক বছর অন্তর অন্তর আসে, এতটাই ইম্পর্টেন্ট প্রশ্ন, তো এটা গত বছর এসেছিল, এই জন্য এটা বাদ দেওয়া হয়েছে। ওই কোশ্চেনটা কিন্তু তোমরা একটু দেখে যেও, যদি রিপিট কোশ্চেন হয় ওই কোশ্চেনটা হতে পারে, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। ইউনিট 2, 1830 সালে জুলাই বিপ্লবের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 2, ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি আলোচনা করো। 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ফলাফল যে প্রশ্নটা, এই প্রশ্নটা গত বছর এসেছিল, তাই এটা বাদ দেওয়া হয়েছে। তো জুলাই বিপ্লব এই বছরে কিন্তু ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, ম্যাটাম্বিক ব্যবস্থা কি, এটি কিভাবে কার্যকর হয়েছিল। আর 4 নম্বর, 1815 থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে জার্মানিতে উদারনৈতিক আন্দোলনের তার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করে। ইউনিট 3, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। 2, শিল্প বিপ্লবের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কারণ। 3, আদি ইউরোপীয় সামন্ততান্ত্রিক গণ বা কল্পনাবাদী সমাজতন্ত্রীদের চিন্তাধারা সম্পর্কে আলোচনা করো। 4, ইউরোপে শিল্পায়নের প্রক্রিয়া ইংল্যান্ডের শিল্পায়নের প্রক্রিয়া থেকে কতদূর পৃথক ছিল। আর ইউনিট 4, তো দ্য লাস্ট ইউনিটে যেটা রয়েছে, 4টে প্রশ্ন এখানে রাখা হয়েছে, বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য আন্দোলন। 2, মুসোলিনি ইতালিতে কিভাবে ক্ষমতা দখল করেছিলেন। 3, ইতালি ঐক্য আন্দোলনে মাসেলি ও কাভুরের অবদান। আর 4, বলকান জাতীয়তাবাদ। এই কটা প্রশ্ন রাখা হয়েছে, আর ক্রিমিয়ার যুদ্ধের কারণ এবং ফলাফল এটা একটু দেখেছিও। 5 নম্বর হিসেবে যদি প্রশ্নটা রাখো, ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল এটা একটু দেখেছিও, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের সাজেশন। তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের সাজেশনটা, আশা করি তোমরা লিখে নিয়েছো।
তোমরা খাতার মধ্যে নোটস করে নাও এবং সেই প্রশ্নগুলো ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বাড়িতে তৈরি করে নাও। তাহলে তোমাদের যেহেতু পরীক্ষা একদম কাছে চলে এসেছে, তাহলে তোমরা কিন্তু পরীক্ষা খুব ভালো দিতে পারবে। আর তোমাদের বেস্ট অফ লাক, তোমরা ভালো করে পরীক্ষা দাও, আর পরবর্তীকালে তোমরা কিন্তু আমার চ্যানেল ফলো করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কিছুটা হলেও উপকৃত হবে। আর অবশ্যই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।